Welcome to Bangla Education. দ্বিতীয় পর্যায়ক্রমিক নমুনা প্রশ্নপত্র 2022 বিষয় ভূগোল এবং সপ্তম শ্রেণীর। আচ্ছা, তাহলে চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে ভূমিরূপের সাজেশন ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের। এক কথায় উত্তর দাও, এই প্রশ্নের মান হলো এক। অনেকগুলি পর্বতে শ্রেণীবদ্ধভাবে অবস্থানকে কি বলা হয়? উত্তর হবে পর্বতশ্রেণী। দুই আছে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর হবে আরাবল্লী। এবং পরবর্তী প্রশ্ন হল, দুটি পর্বতের মাঝে নিচু অংশ যেখান দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? উত্তর হবে উপত্যকা। পরবর্তী প্রশ্ন, একটি আগ্নেয় পর্বতের নাম দাও বা উদাহরণ দাও। উত্তর হবে জাপানের ফুজিয়ামা। পরবর্তী প্রশ্ন, কোন পর্বত লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়? উত্তর হবে আগ্নেয় পর্বত। কোন পর্বত আগে অনেক উঁচু ছিল কিন্তু এখন ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে? উত্তর হবে ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, শিলা স্তরে ভাঁজ পড়ে কোন পর্বতে সৃষ্টি হয়? উত্তর হবে ভঙ্গিল পর্বত। দুটি চ্যুতির মধ্যবর্তীর অংশ চাপের ফলে উঁচু হয়ে কোন পর্বত গঠন করে? উত্তর হবে স্তূপ পর্বত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর হবে হিমালয় পর্বত। নেক্সট কোয়েশ্চেন দেখবো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান হলো দুই হতে পারে অথবা তিন। এক, ভূমিরূপ কাকে বলে? দুই, অন্তর্জাত শক্তি কি? তিন, বহির্জাত শক্তি কি? চার, পাত কাকে বলে? পাঁচ, পর্বত কাকে বলে? ছয়, দিয়েছে পর্বত গ্রন্থি কাকে বলে? সাত হলো আগ্নেয় পর্বত কি? আট হলো এখানে চারটি ভঙ্গিল পর্বতের নাম লেখো। এবং নয় হবে চারটি স্তূপ পর্বতের নাম লেখো। যদি আপনারা উত্তরটা জানেন তাহলে কমেন্টে লিখুন। দশ, চারটি আগ্নেয় পর্বতের নাম করো। এবং এগারো, অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কি বোঝায়? বারো, পর্বতের শ্রেণী বিভাগ করো। তেরো, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো। এগুলো আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন এবং এগুলো উত্তরগুলো আপনারা বইয়ে খুঁজে পেয়ে যাবেন। এবং চোদ্দো, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। পনেরো, ভঙ্গির পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? ষোলো, পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না কেন? সতেরো, ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয় কেন? এবং আঠেরো, মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। এবং আপনারা যদি ভিডিওটি লাইক করে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। উনিশ, শিলালেখ গঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়? কুড়ি, মালভূমি অঞ্চল খনিজ পদার্থে সমৃদ্ধ হয় কেন? একুশ, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? বাইশ, সমভূমি বলতে কি বোঝো? তেইশ, পলিগঠিত সমভূমি কাকে বলে? চব্বিশ, লাভা সমভূমি কাকে বলে বলতে কি বোঝায়? পঁচিশ, সমভূমি সৃষ্টি কিভাবে হয়েছে? ছাব্বিশ, লোয়ের সমভূমি কাকে বলে? এবং সাতাশ, বেশিরভাগ মানুষই কেন সমভূমিতে বসবাস করে? ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী আছে, তার প্রশ্নের মান হলো পাঁচ। এবং এক হলো মানব জীবনে পর্বতের প্রভাব কি তা আলোচনা করো। দুই, মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি চিত্র অঙ্কন করো এবং বৈশিষ্ট্য লেখো। তিন, তার আগে যদি আপনারা এই প্রশ্নগুলো চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, বাংলা এডুকেশন 301.blogspot.in। এটাতে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন এই প্রশ্নগুলো। জনজীবনে মালভূমি প্রভাব আলোচনা করো এবং মানব জীবনে ভূমি প্রভাব আলোচনা করো। ইফ ইউ লাইক ইট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড হ্যাঁ, উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্টে লিখুন। থ্যাংক ইউ ফর ওয়াচ।